আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। না, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি শেয়ার করব, এখানে নিয়েছি আমি 1 পিস আলু, 8-10টার মতো বরবটি, টমেটো, পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম বড় সাইজের 2-4টি তেলাপিয়া মাছ, এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি যে বরবটি, আলু, টমেটো নিয়েছি, সাথে আমি আজকে রান্না করব বোম্বা মরিচ দিয়ে। তো এখানে পেঁয়াজ তো দিয়ে দিলাম, আদা, রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব হলুদ পাউডার, স্বাদ বুঝে দিয়ে দিব লবণ, মরিচ পাউডার দিয়ে দিব, জিরা গোলমরিচ পাউডার 1 চা চামচ করে, সকাল মশলা দিয়ে দিব। প্রতিদিনে তো আসলে মাছ ভেজে রান্না করি, মাছ বুনা বা গোশ বুনা, কিন্তু আজকে সেহরির জন্য রান্না করব তেলাপিয়া মাছকে আমি কাঁচা রান্না করব 2-3 পদের তরকারি দিয়ে। সাথে একটি ক্যাপসিকামও দিয়ে দিব। এখানে শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। আর এখানে কাঁচা কাঁচা সব কিছু আমি রান্না করব হাতে। এবার সবগুলো আমি মেখে নিব। আগে একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে আমি গোল করে স্লাইস করে নিয়েছি, আর বরবটিগুলো নিয়েছি, সাথে 3-4 পদ তরকারি দিয়ে রান্না করে এভাবে হাতে মেখে মাছ রান্না করলে খুবই দারুণ লাগে। আর এবার আমি হাতে একটু মাছগুলোকে মশলার সাথে মিক্স করে মাছগুলোকে তরকারির ভিতরে দিয়ে রেখে দিব। আমি 20-30 মিনিটের মতো ম্যারিনেট করব। এভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে মাছ তরকারি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। প্রতিদিনে কিন্তু একেভাবে তরকারি ভালো লাগে না, মাছ ভালো লাগে না। আজকে আমি এভাবে রান্না করব। তো আমি 20-25 মিনিট টেস্টে রেখে চুলার উপরে বসিয়ে দিলাম। আমি কিন্তু এখনও নেড়ে নিই নেই, এটা আরও একটু ভালোভাবে যখন বলক হয়ে আসবে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি হাতে পাতিলের হ্যান্ডেল ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এগুলাকে নেড়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব পানি, জল সিদ্ধ হওয়ার জন্য। মশলাগুলো, তরকারিগুলো সব কিছু কিন্তু কষানো হয়ে গেল। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি ঢাকনা দিয়ে জাল দিয়ে নিচ্ছি, আর এগুলাকে ভালোভাবে রান্না করে নেব। নিয়ে এবার আমি আলতোভাবে কিন্তু একটু নেড়ে দিব। সকল তরকারি, মাছ, বরবটি, আলু, টমেটো, ক্যাপসিকাম দিয়ে এগুলাকে আমি আলতোভাবে জল জল করে রান্না করব। তাহলে সেহরির সময় কিন্তু এই তরকারিটা খুবই টেস্ট লাগবে খাবারের সময়। আর তৃপ্তি মিটিয়ে কিন্তু ভাত ভালোভাবে খাওয়া যাবে। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমি যে একটি বোমা মরিচ দিয়েছি, এটার খুবই সুন্দর ফ্লেভার আসছে। আর এভাবেই তরকারি কিন্তু রান্না করলে ভোররাত্রি কিন্তু ভালোভাবে একটু খাওয়া যায়। তো আপনাদের যদি কেউ এভাবে ভালো লাগে, তাহলে আপনারাও আমার মতো এভাবে রান্না করে নিয়ে নেবেন। সেহরির জন্য খুবই টেস্ট আর খুবই মজা এই তরকারিটা। তো আমি কিন্তু বাটিতে ঢেলে নিইনি, পাতিলে রেখেছি, যেহেতু ভোররাত্রির জন্য রান্না। আর আমি এগুলাকে কিন্তু নেড়ে নিব না, তাহলে যদি একটু গরম বেশি পড়তেছে, যদি বাইসেস নষ্ট হয়, তাই আমি পাতিলে রেখে দিলাম। এভাবে যেভাবে রান্না করছি, যেভাবে খেয়েছি বাট খাবো বা রাখবো, সেভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।